হ্যালো বন্ধুরা, বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে হইচইয়ে রিলিজ হওয়া সঙ্গীত ডিটেকটিভ সিরিজ রুদ্রবীণার অভিশাপের দ্বিতীয় পার্টের প্রথম চারটে এপিসোড নিয়ে আলোচনা করতে চলেছি। তো ইন্ট্রোটাকে আর বড় না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক আর কমেন্ট করে জানাবে এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। এপিসোডের শুরুতেই দেখতে পাই হেমন্ত অর্থাৎ আলাপের বায়োলজিক্যাল বাবা আনন্দগড়ের শ্রুতিদের বাড়িতে আসে এবং নূরজাহানের মৃত্যু নিয়ে নাকি কান্না শোনাতে আসে। কিন্তু সকলেই তাকে তিরস্কার করে তাড়িয়ে দিতে চাইলে আলাপ তাকে আটকে তার কাছে থাকা চাকতির কথা জিজ্ঞাসা করে। হেমন্ত যেন ছেলের স্নেহে সেই চাকতি তাকে যেন দিয়ে দেয়। আলাপ বুঝতে পারে যে এর পেছনেও হেমন্তের কোনো উদ্দেশ্য আছে, কিন্তু কি সেটা ধরতে পারে না। যাই হোক, এরপরে আলাপ আর শ্রুতি সমস্ত চাকতি এনে সেই বক্সে থাকা নকশার ওপর বসায়। কিন্তু এখন যেটা মেন সমস্যা হয়ে দাঁড়ায় যে সেই স্বরলিপিগুলিকে কিছুতেই আলাপ উদ্ধার করতে পারে না, সেই কারণে সেখানে থাকা সমস্ত দুর্লভ বই পড়তে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ইতিমধ্যে আলাপের ফোনে রুদ্র ভৈরবের ফোন আসে তাগাদা দেওয়ার উদ্দেশ্যে। শ্রুতি এটা কার ফোন জিজ্ঞাসা করলেও আলাপ তার সদুত্তর দেয় না। ওদিকে মতি রোহিণীকে নিয়ে বেরোনোর চেষ্টা করতে থাকে এবং আমরা দেখতে পাই যে গোপাল এসেছে বেসিক্যালি রোহিণীকে উদ্ধার করতে, কিন্তু রোহিণী আর মতি রুদ্র ভৈরবের হাতে ধরা পড়ে যায় এবং রোহিণীকে আবার বন্দী গৃহে নিয়ে যাওয়া হয় আর মতিকে এই অপরাধের সাজাস্বরূপ রুদ্র ভৈরব রেপ করে। ওদিকে আলাপ সারা তমাস না ঘুমিয়ে সেই স্বরলিপি ক্র্যাক করার চেষ্টা করতে থাকে দেখে শ্রুতি আলাপকে চেপে ধরে যে সে এই রাগ সঞ্জীবনী খোঁজার জন্য এরকম করছে কেন। তখন আলাপ বাধ্য হয়ে তাকে তার মায়ের বন্দী দশার কথা জানায়। তখন শ্রুতি বুঝতে পারে আলাপের পাগলামির আসল কারণ। কিন্তু আলাপ যখন কিছুতেই বুঝতে পারছে না যে কি করবে, তখন শ্রুতি আলাপকে বুদ্ধি দেয় তাদের সেই বাগান বাড়িতে গিয়ে একটু খোঁজার, যেখানে তার দাদু বিয়ের পর তার স্ত্রী মুমতাজকে নিয়ে থাকতো। এরপর আলাপ আর শ্রুতি সেই বাড়িতে গিয়ে খুঁজতে খুঁজতে একটা রুদ্রবীণা আবিষ্কার করে এবং তার সাথে একটা গানের ডায়েরি আবিষ্কার করে যাতে সমস্ত স্বরলিপি লেখা রয়েছে রোহিণীর হাতের লেখায়। তার সাথে সাথে শ্রুতি আরেকটি পেন আবিষ্কার করে যার নিবে সেই এক্স্যাক্ট সাইন রয়েছে যা সালামত আর নূরজাহানের গলায় বা তানসেনের তানপুরার বাক্সে ছিল। কিন্তু এই সাইন এখানে কি করছে তার জবাব একটু পরেই দিচ্ছি। এরপরে আমরা দেখতে পাই ললিত নিজের মেয়ে সাজকে বলছে কলকাতা ফিরে যেতে, কিন্তু সাজ জানায় যে তার আর আলাপের সন্দেহ হচ্ছে সালামত এবং তার মা নূরজাহানের এই মৃত্যু স্বাভাবিক নয়, কেউ তাদের খুন করেছে। তাই যতদিন না তাকে ধরে শাস্তি দেওয়া হবে ততদিন সাজ কোথাও যাবে না। এই সমস্ত কথাবার্তা নাদ লুকিয়ে শোনে। এরপরে নাদ তার গুরুমা অর্থাৎ শ্রুতির মায়ের কাছ থেকে পুলিশ স্টেশনে যাওয়ার পারমিশন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই সময় বাহাদুর সেখানে এসেছিল একটা তবলা দিতে। ছেলেটিকে দেখে বাহাদুরের সন্দেহ হয়, ফলে সে মধুবন্তীর কাছে ছেলেটির নাম জানতে চাইলে মধুবন্তী বলে তার নাম নাথ শঙ্কর দাস। নাম শুনেই সঙ্গে সঙ্গে বাহাদুর বুঝে যায় যে এই নাদি সালামত আর নূরকে মেরেছে। ওদিকে নাদ আলাপের রুমে ঢুকে দেখতে পায় যে আলাপ সবগুলি চাকতি পেয়ে গেছে, ফলে সে সেই চাকতি সমেত বাক্সটা নিজের ব্যাগে ঢোকানোর সময় বাহাদুর এসে তাকে ধরে ফেলে। তখন সে বাহাদুরকে ধাক্কা দিয়ে সরিয়ে সেই বাক্স সমেত নিজের ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে থাকে। বাড়ি থেকে বেরোনোর সময় আলাপের সাথে তার ধাক্কা লাগে। এরপরে আলাপ শ্রুতি আর বাহাদুর তিনজনে মিলেই নাদের পিছনে দৌড়ায়, কিন্তু এক সময় তাকে হারিয়ে ফেলে। বাহাদুর তাকে ধরার জন্য ব্যস্ত হয়ে পড়লে আলাপ জানায় যে চিন্তা নেই, এই বাক্স নিয়ে নাদকে তার কাছে ফিরতেই হবে। এরপরে সে বাহাদুরের কাছ থেকে এটা জানতে পারে যে এই নাদি আসলে সালামত আর নূরকে খুন করেছে রুদ্র ভৈরবের আদেশে। তারপর আলাপ আরেকটা রহস্য রিভিল করে যে শ্রুতির ঠাকুমা অর্থাৎ মুমতাজ আসলে বাহাদুরের বোন ছিল অর্থাৎ মদন্তীর বংশধর। আর যেহেতু শ্রুতির দাদু অর্থাৎ পণ্ডিত কেদার মিশ্র সেই পেন ইউজ করতো যাতে রুদ্রবীণার চিহ্ন আছে, তাহলে এর থেকে এটা দাঁড়ায় যে এই কেদারবাবুও তাহলে সেই রুদ্রপুরেরই কেউ ছিল। তাহলে কি আসলে শ্রুতির দাদুই শ্রুতির ঠাকুমাকে খুন করেছিল? এই প্রশ্নের উত্তর বাহাদুর দিতে চায় না, কিন্তু আলাপ বলে যে সে এর উত্তর ঠিক খুঁজে বের করবে। এরপরেই আমাদের সামনে অতীতের ইতিহাস রিভিল করা হয় যে শ্রুতির দাদু ছিল আসলে রুদ্রপুরের তৎকালীন নাদ এবং সে রুদ্র ভৈরবের নির্দেশে এই আনন্দগড়ে এসেছিল মদন্তীর বংশধরদের শেষ করতে। সেই 50 বছর আগে আব্দুলকে মেরেছিল, এখন বাকি বংশধরদের মারার উদ্দেশ্যেই সেখানে এসেছে। এই কথা বাহাদুর জানতে পেরে তাকে মারতে চাইলে কেদার তাকে হুমকি দেয় যে তার এই গোপন কথা যেন কেউ জানতে না পারে, তাহলে তার ফল ভালো হবে না।
এরপরেই আমরা দেখতে পাই মুমতাজের মৃতদেহ এবং সেটা কেদার নিজে রুদ্র ভৈরবকে দেখায় এবং জানায় যে এটাই ছিল মদন্তির শেষ বংশধর ফলে রুদ্র ভৈরব নিজের কথা মতন কেদারকে এই নাদের জীবন থেকে মুক্তি দেয় কিন্তু সত্যিই কি কেদার মুমতাজকে মেরেছিল নাকি অন্য কোনো ব্যাপার আছে বাহাদুর যে মদন্তির বংশধর সেটা কি সে জানতো না এই সবের অ্যানসার এখনি বলছি না এরপর আমরা দেখতে পাই যে মুমতাজ এবং কেদার মিশ্রের যে ইতিহাস আমরা জানতে পারলাম সেটাই সন্দেহ করছে আলাপ কিন্তু তার কাছে কোনো ফুল প্রুফ নেই সেটা প্রমাণ করার কিন্তু নাদের এই পালানোর ফলে তার কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে নাদি শ্রুতির মাকে মারার ট্রাই করেছিল কারণ সে মুমতাজের বংশধর আর মুমতাজ মদন্তির ফলে সে শ্রুতিকে তার সাথে সাথেই থাকতে বলে এরপরে সে মধুবন্তীকে দিয়ে পুলিশ স্টেশনে এসে মুমতাজের পোস্টমর্টেম খোঁজায় এবং সেখান থেকে জানতে পারা যায় তারও ব্রেন হ্যামারেজের মৃত্যু হয়েছিল ঠিক এই সালামা তার নূরজাহানের মতন কিন্তু তার শরীরে কোথাও কোনো চিহ্ন পাওয়া গেছিল কিনা সেটা জানা যায় না তার সাথে সাথে এটাও জানা যায় যে রুদ্রপুরের রাজপরিবারের একটা ভালো পলিটিক্যাল কানেকশন আছে তাই পুলিশরা সালামাত এবং নূরজাহানের গায়ে রুদ্রপুরের শিব মন্দিরের চিহ্ন পেলেও সেই নিয়ে কোনো তদন্ত করবে না ওদিকে নাদ সেই চাকতিসহ সেই বাক্স রুদ্র ভৈরবের হাতে তুলে দেয় তারপর সে মুক্তি চাইলে রুদ্র ভৈরব বলে যে সাজকেও মারতে হবে কারণ তারা হচ্ছে সেই ছোট জাতের মদন্তির বংশধর তখন নাদ রেগে বলে যে বাইরে মেয়েদের গান গাওয়াতে কোনো বাধা নেই এই রুদ্র ভৈরবের মতন মানুষরাই তাদেরকে ভুল বুঝিয়ে পায়ের কাছে রাখছে এই শুনে রুদ্র ভৈরব নাদকে লাথি মারলে নাদ বিদ্রোহী হয়ে বলে তাদেরও আত্মসম্মান আছে এরপরে ফার্দার রুদ্র ভৈরব যেন তার মায়ের গায়ে হাত না তোলে তাহলে এর ফল ভালো হবে না এই বলে নাদ সেখান থেকে চলে যায় তখন রুদ্র ভৈরব ফোনে কাউকে বলে যে সে চাকতি পেয়ে গেছে কিন্তু স্বরলিপি উদ্ধার করতে না পারলে রাগ সঞ্জীবনী পাওয়া যাবে না আর নাদ এখন বিদ্রোহী হয়ে গেছে ফলে অন্য ব্যবস্থা করতে হবে ওদিকে আলাপের ঘুমের ঘোরে মনে পড়ে যায় যে অনাদি চাকরের পিঠে সে সেই রুদ্রবীণার চিহ্ন দেখেছিল ফলে আলাপ আর শ্রুতি মিলে অনাদির সাথে দেখা করতে তার গ্রামে এসে জানতে পারে যে অনাদিকে মেরে ফেলা হয়েছে তার নাতি জানায় যে নাদ তাকে মেরে ফেলার আগে অনাদি একটা গোপন কথা জানিয়েছিল শ্রুতির দাদু যাদেরকে পাশের গ্রাম থেকে নিয়ে এসেছিল বন্যায় ভেসে যাওয়া বলে অর্থাৎ শ্রুতির বাবা হেমন্ত রোহিণী ললিত আর রামনিধি তারা সকলেই আসলে ছিল এই রুদ্রপুরের ডমর সম্প্রদায়ের সন্তান তারা যাতে ভালো মতন গান বাজনা শিখতে পারে তাই এই অনাদিকে দিয়েই শ্রুতির দাদু এইসব সন্তানদের রুদ্রপুর থেকে তুলিয়ে আনিয়েছিল আর সেই কারণে অনাদি রুদ্রপুর থেকে পালিয়ে আসে কেদার মিশ্রের কাছে আনন্দ করে এবং এখানে চাকরের কাজ নেয় এরপরে এই অনাদির থেকেই নাদ বাকিদের কথা জানতে পারে যাদের মধ্যে সালামাত আর নূরজাহানকে সে অলরেডি খুন করেছে এই তথ্যের ফলে আলাপের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে তার সন্দেহ ঠিক শ্রুতির দাদুই ছিল সেই রুদ্রপুরের তৎকালীন নাদ আর যেহেতু এই রুদ্রপুরের ডমর সম্প্রদায়কে নিচু জাত ভাবা হয় তাই সালামাত আর নূরজাহানের গলায় রুদ্রবীণার চিহ্নের নিচে হসন্ত দেওয়া হয়েছে যেটাকে সঙ্গীতের ভাষায় বলা হয় নিচু সুর অর্থাৎ মুদারা এবার শুধুমাত্র হেমন্তকেই সেই চিহ্ন ছোটবেলায় দেয়া হয়েছিল এবং বাকিদেরকে সেই চিহ্ন লাগানোর আগেই যেহেতু অনাদি তুলে নিয়েছিল তাই তাদের শরীরে রুদ্রবীণার চিহ্ন নেই যাই হোক অনাদির এই মৃত্যুর খবর জেনেছিল রামনিধি ও বাহাদুর কিন্তু তারা কাউকে কিচ্ছু বলেনি ফলে আলাপ আর শ্রুতি রামনিধির বাড়ির দিকে যেতেই সেখান থেকে গোপালকে বেরোতে দেখে অবাক হয়ে যায় এরপর তারা রামনিধির বাড়িতে গিয়ে গোপালের আসল পরিচয় জানতে পারে এবং জানতে পারে যে রোহিণীকে যে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে তা রামনিধি জানে যেহেতু গোপাল তাকে তার অতীতের ইতিহাস জানিয়ে গেছিল তাই সে ভয়ে কুঁকড়ে গেছে আর গোপালের সাথে রামনিধির আলাপ সেই নজবগড়ের বাইজি বাড়ি থেকে যেখানে একসময় রোহিণী গান গাইত এরপরে আলাপ রামনিধিকে আনন্দগড়ে আসার জন্য বলে তারপরে আনন্দগড়ে ফিরে আলাপ আর শ্রুতি তাদের সমস্ত ফাইন্ডিংস এবং রোহিণীর কিডন্যাপের কথা সকলকে জানায় এবং সকলে মিলে আলাপকে হেল্প করবে বলে স্থির করে আলাপের পর ললিতকে বলে যে সাজকে সে বোঝাবে যাতে সে আর ললিত আনন্দগড় ছেড়ে চলে যায় এরপরে আলাপ আর শ্রুতি বিভিন্ন ওস্তাদের কাছে গিয়ে রাগ সঞ্জীবনীর স্বরলিপি উদ্ধার করার চেষ্টা করতে থাকে কিন্তু লাভ হয় না ওদিকে বাহাদুর অনেক পুরনো নথি ঘেঁটে রুদ্রপুরের টেম্পলের একটা নকশা খুঁজে পায় অন্যদিকে রুদ্র ভৈরব অন্য একটি ছেলেকে অ্যাপয়েন্ট করে নাদের অসম্পূর্ণ কাজ কমপ্লিট করানোর জন্য আর এটা লুকিয়ে নাদ দেখে নেয় ওদিকে আলাপ শশীকান্ত ভরদ্বাজ বলে অনেক পুরনো একজনের গানের রেকর্ডিং খুঁজে পায় শেষ চেষ্টা মনে করে আলাপ আর শ্রুতি গান্ধারগড়ের শশীকান্ত ভরদ্বাজ মিউজিক ইনস্টিটিউটে আসে এবার আলাপ আর শ্রুতি কি এখানে এসে কোনো ক্লু পাবে এছাড়াও অন্যান্য সমস্ত সব প্রশ্নের উত্তর জানবো আগামী অর্থাৎ শেষ পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেনেশন
আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।